আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার মতো সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো আছেন? সবাই আনন্দের মাঝে আছেন? তো আমি আজকে দুটি ছোট্ট কথা বলার উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসলাম। মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামীকাল ঈদুল আজহা উদযাপন হবে, তো এই সুবাদেই অনেকে আপনারা পশু কুরবানি দেওয়ার জন্য পশু কেটেছেন, তো গরু ছাগল অনেকে কিনেছেন কুরবানি দেওয়ার জন্য। গরু ছাগল কিনেছেন, ঠিক আছে, গরু ছাগল তো আমরা পশু বলি থাকি, তো এই পশুর সাথে যারা কোরবানি দিচ্ছেন, মানুষ তো আমরা, ভুল ত্রুটি হয়ে থাকে, তো অহংকার বিষয়টা, অহংকার, লোভ লালসা মানুষ মানুষের প্রতি করে থাকে, যে আপনি একজন আরেকজনের উপর রাগ করে থাকেন। আবার অনেকে দেখছে যে টাকাওয়ালা ধনী, এই অহংকারগুলো অনেকে মনে নিয়ে থাকেন, তো যাদের মনে এই ধরনের হিংসা অহংকার ভাব রয়েছে, যারা কুরবানি দেবেন, তো যে পশুটি কুরবানি দেবেন আপনারা, এই পশুর সাথে যেন আপনার পশুত্ব ব্যবহার যে হয়েছে, হিংস্র প্রাণীর মতো মানুষের আচার আচরণ হয়ে গেছে, তো যারা কুরবানি দিচ্ছেন, আমি আশা করি এই কুরবানি যে পশুটি দিচ্ছেন, তার সেই পশুটি জবাই করার সাথে সাথে যেন আপনার পশুত্ব আচরণ, আপনার অহংকার, লোভ লালসা, এগুলো যেন সেই পশুর গলার মতো জবাই হয়ে যায়, যেন এই পশুত্ব ব্যবহার আপনার মধ্যে যেন না থাকে। কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ভয় ভীতি অর্থাৎ তাকওয়া অর্জন করা। তো আল্লাহ কিন্তু মানুষের অন্তরই দেখেন, আর অন্য কিছু দেখেন না, উপরের রূপ আল্লাহ দেখেন না, মানুষের অন্তর দেখেন। তো অন্তরের নিয়তটি হলো বড় নিয়ত, তো কোন বড় বেশি টাকা দামের এ ধরনের চিন্তাধারা মনের মধ্যে এই ধরনের কথাবার্তা জমাবেন না, তাহলে কিন্তু কোরবানি আপনার কবুল না হতে পারে। যেমন একটি হিংস্র প্রাণী মানুষের মধ্যে কিছু এই ধরনের আচরণ পাওয়া যায় হিংস্র প্রাণীর মতো, তা আমি চাচ্ছি এই জিনিসগুলো যেন মানুষের মধ্যে না থাকে। যারা কোরবানি দিচ্ছেন, অনেকে দেখেন যে নিজের আত্মীয় স্বজনের সাথে কারো মিল নেই, একে অপরের উপর অনেকে রাগ করে থাকেন, কথাবার্তা বলেন না। আপনারা যদি চিন্তা করেন যে ছোট বয়সে একটা জিনিস ভাববেন, যে ছোট বয়সে দুই ভাই বা দুই বোন মারামারি করছে, কিন্তু পরবর্তীতে আবার হয়তো 1 মিনিট বা 5 মিনিট কিছুক্ষণ পর আবার মিল হচ্ছে, কিন্তু বড় যখন হয়ে যায় মানুষ, একটা জিনিস লক্ষ্য করবেন, যদি ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, চাচা তো ভাই, আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীর সাথে যখন ঝগড়া লাগে কোনো কিছু বিষয় নিয়ে, তো কেউ কিন্তু কারোকে কাউকে ছাড় দিয়ে কথা বলে না, কিন্তু যেমন ছোট্ট বয়সে আবার যখন এই ঝগড়াগুলো ছিল আবার কিছুক্ষণের মধ্যে মিল হয়ে যায়, কিন্তু বড়কালে এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, তো হিংসা মনের মধ্যে বসে, তো এই জিনিসগুলো যেন এই কুরবানির মাঝে দিয়েই এই ব্যবহার আচার আচরণ হিংসা অহংকার এগুলো যেন পশু জবাইয়ের সাথে সাথে আপনার এই জিনিসগুলো যেন জবাই হয়ে যায়। আশা করি আমার কথাটা খারাপভাবে নেবেন না, আর আমার বলার উদ্দেশ্য এটাই যে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করি, মনের মধ্যে রাগ এগুলো রাখা যাবে না, ক্ষোভ রাখা যাবে না, হয়তো এই কারণে আপনার কোরবানিটাও কবুল না হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভুল ত্রুটি কথা মতো ভুল ত্রুটি থাকলে বসে ক্ষমা চুকে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।